হয়, নিশ্চয়কৈ গুৱাহাটী মহানগৰীৰ সদৌ অসম ছাত্ৰ সন্থাই এনেদৰে প্ৰতিবাদ কৰা দেখা পোৱা গৈছে যে স্মাৰ্ট মিটাৰৰ যি আতিশাৰ্য, গুৱাহাটী মহানগৰীৰ লগতে সমগ্ৰ ৰাজ্যতে স্মাৰ্ট মিটাৰে যি ৰাইজৰ যি দুৰৱস্থাৰ সৃষ্টি কৰিছে, সকলোতে স্মাৰ্ট মিটাৰৰ যি ব্যাপক যি দুৰ্নীতি হৈছে সেই সন্দৰ্ভত আছুৰ সদৌ অসম ছাত্ৰ সন্থাৰ যিসকল প্ৰতিনিধি আছে প্ৰতিষ্ঠাসকলে এনেদৰেই APDCLৰ যি তেওঁলোকে শ লৈ বা শৱদেহ লৈ পেলাই এনেদৰে প্ৰতিবাদ কৰা দেখিবলৈ পোৱা গৈছে। এয়া গুৱাহাটী মহানগৰীৰ আছুৰ এনেদৰে প্ৰতিবাদ আমি দেখুৱাই আছোঁ, আমি নিউজ অসম নৰ্থ ইষ্টৰ দৰ্শকসকলক দেখুৱাইছোঁ। এনেদৰে তেওঁলোকে প্ৰতিবাদ কৰিছে যাতে APDCLৰ যি স্মাৰ্ট মিটাৰ, এই স্মাৰ্ট মিটাৰ যাতে বন্ধ হয় আৰু ৰাইজৰ যাতে দুৰৱস্থাৰ পৰা তেওঁলোকে মুক্ত হয়, সেয়ে তেওঁলোকে এনেদৰে প্ৰতিবাদ কৰা দেখিবলৈ পোৱা গৈছে। আমি পৰিৱেশ দেখুৱাই আছোঁ, এনেদৰে তেওঁলোকে হাতে হাতে প্লে কাৰ্ড লৈছে আৰু আনফালে দেখা পোৱা গৈছে তেওঁলোকে এনেদৰে যি APDCLৰ যি শৱদেহ, এনেদৰে APDCL লিখি শৱদেহৰ ওপৰত APDCL লিখি তেওঁলোকে এনেদৰে লৈ অহা দেখিবলৈ পোৱা গৈছে। আমি পৰিৱেশ দেখুৱাই আছোঁ, এনেদৰেই তেওঁলোকে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে যে স্মাৰ্ট মিটাৰ আছে, স্মাৰ্ট মিটাৰ তেওঁলোকে বন্ধ কৰাৰ বাবে এনেদৰে প্ৰতিবাদ কৰা দেখিবলৈ পোৱা হৈছে। আমি তেওঁলোকৰ সৈতে কথা পাতিবলৈ যত্ন কৰিম, তেওঁলোকৰ পৰা জানি আমি যিহেতু এনেদৰে তেওঁলোকে প্ৰতিবাদ কৰিছে, প্ৰতিবাদৰ আচল কাৰণটো আচলতে বিদ্যুৎ মাচুল বৃদ্ধিৰ বাবে তেওঁলোকে এনেদৰে প্ৰতিবাদ কৰিছে। আমি তেওঁলোকৰ পৰা কথা এটা প্ৰতিবাদ আজি প্ৰতিবাদ সাব্যস্ত হৈছে স্মাৰ্ট মিটাৰৰ ওপৰত যি লুণ্ঠন ৰাজ আৰম্ভ হৈছে, কি ক'ব বিচাৰিব এনেদৰে প্ৰতিবাদ কৰিছে খবৰদেহ লৈ। এই যি মূল্যবৃদ্ধি চাৰিওফালে মূল্যবৃদ্ধি, অসম চৰকাৰে নিয়ন্ত্ৰণ কৰিব পৰা নাই আৰু এই APDCLৰ যি মূল্যবৃদ্ধি, এই APDCLৰ মূল্যবৃদ্ধি সাধাৰণ ৰাইজে কোঙা কৰি পেলাইছে। সৰ্বসাধাৰণ ৰাইজে কেনেকৈ যিহেতু ভুগিছে, চৰকাৰৰ চিন্তা কৰাৰ প্ৰয়োজন আছে। আৰু এই যে APDCLৰ মূল্যবৃদ্ধি সাধাৰণ ৰাইজৰ যি কোঙা কৰিছে, তাৰ ফলত আমি ছাত্ৰ সন্থাই যি প্ৰতিবাদী কাৰ্যসূচী গ্ৰহণ কৰিছোঁ, আমি সৱদেহ ওলাই কেনে প্ৰতিবাদী কাৰ্যসূচী কৰিছোঁ, APDCL মৰি গ'ল বুলি আমি ক'ব বিচাৰিছোঁ। এটা কথা স্পষ্ট, যেতিয়ালৈকে বিদ্যুৎ মাচুল হ্ৰাস নকৰিব আমাৰ ধাৰাবাহিক আমি আন্দোলনৰ কাৰ্যসূচী চলি থাকিব। আজি সমগ্ৰ সৰ্বতন্ত্ৰ সমগ্ৰ জিলাতে কাৰ্যসূচী ঘোষণা কৰা হৈছে। ইতিমধ্যে আমি গুৱাহাটীৰ মাজমজিয়াৰ পৰা শ্বহীদ নেখৰ পৰা এই কাৰ্যসূচী আমি ৰূপায়ণ কৰিছোঁ। অসম চৰকাৰক আমি দাবী জনাইছোঁ অতি সোনকালে APDCLৰ মূল্যবৃদ্ধি হ্ৰাস কৰিব লাগে, তাৰ লগে লগে নিয়মীয়া যি বিদ্যুৎ যোগান ব্যৱস্থা, এই বিদ্যুৎ যোগান ব্যৱস্থা নিয়মীয়া কৰিব লাগে। এনেদৰে দেখা পোৱা গৈছে তেওঁলোকে স্মাৰ্ট মিটাৰে যি জনতাক জলাকালা খুওৱা দেখিবলৈ পোৱা গৈছে, লুণ্ঠন ৰাজ চলাইছে, এক প্ৰকাৰ লুণ্ঠন ৰাজ বুলি ইতিমধ্যে সকলোৱে কৈছে যে অখিল গগৈ ডাঙৰীয়ে তাৰ প্ৰতিক্ৰিয়া তেওঁলোকে ব্যক্ত কৰিছে। অখিল গগৈ ঘৰত ইতিমধ্যে স্মাৰ্ট মিটাৰ সমান্তৰালকৈ যি ডিজিটেল মিটাৰ ইতিমধ্যে লগোৱা হৈছে, আমি পৰিৱেশ দেখাই আছোঁ, পুনৰ তেওঁলোকৰ সৈতে কথা পাতিবলৈ যত্ন কৰোঁ। পিছত চৰকাৰে গা নলৰা কথাটো আমি বৰ আচৰিত পাইছোঁ, আৰু চৰকাৰে অতি সোনকালে সাধাৰণ ৰাইজৰ কথা বুজি শুনি যে এই ACB মূল্যবৃদ্ধিটো যি আমাৰ বিদ্যুতৰ মাচুল, এই মাচুল ৰোধ কৰিব লাগে, সঘনাই বিদ্যুৎ যোগান যে কাটাৰ ব্যৱস্থা সেইটো বন্ধ কৰি ৰাইজক সকাৰ ব্যৱস্থা কৰিব লাগে। নিশ্চয়কৈ এনেদৰে তেওঁলোকে যি বিষয়ব্যৱসায়সকল আছে, বিষয়ব্যৱসায়সকলে এনেদৰে মন্তব্য কৰা দেখিবলৈ পোৱা গৈছে। আমি গুৱাহাটী মহানগৰীৰ মাজমজিয়াৰ যি শ্বহীদ ন্যাস আছে, শ্বহীদ ন্যাসৰ পৰা এনেদৰেই আছুৰ যিসকল লোক আছে বা আছুৰ যিসকল বিষয়ব্যৱসায় আছে, বিষয়ব্যৱসায়সকলে এনেদৰে ওলাই অহা দেখিবলৈ পোৱা গৈছে। আমি যদি সমূহ সতীৰ্থই দেখুৱাই আনফালে এনেদৰে APDCLৰ এটা শৱদেহ তেওঁলোকে নিৰ্মাণ কৰি লৈছে আৰু সেই শৱদেহটোৰ ওপৰত APDCL বুলি লিখি APDCL গো বেক ধ্বনি তেওঁলোকে ইতিমধ্যে দিছে। আৰু তেওঁলোকে যি স্মাৰ্ট মিটাৰ যি লুণ্ঠন ৰাজ, অৰ্থাৎ স্মাৰ্ট মিটাৰ যি জলাকলা খুৱাইছে জনসাধাৰণক, সৰ্বসাধাৰণ ৰাইজক যি জলাকলা খুৱাইছে, প্ৰতিদিনে যি স্মাৰ্ট মিটাৰৰ যি দুৰ্দশা বা সৰ্বসাধাৰণ ৰাইজৰ যি দুৰ্দশা, সেই দুৰ্দশাৰ কথা ইতিমধ্যে তেওঁলোকে এনেদৰেই প্ৰকাশ কৰিব বিচাৰিছে। আমি পৰিৱেশ দেখুৱাই আছোঁ, শ্বহীদ ন্যাসৰ পৰা সদৌ অসম ছাত্ৰ সন্থাৰ যিসকল লোক আছে, কৰ্মকৰ্তা আছে, বিষয়ব্যৱসায় আছে, বিষয়ব্যৱসায়সকলে এনেদৰে ওলাই অহা দেখিবলৈ পোৱা গৈছে। ইতিমধ্যে আমি পৰিৱেশ দেখুৱাই আছোঁ, আৰু আনফালে এনেদৰে দেখা পোৱা গৈছে যে যি ছাত্ৰ সন্থাৰ লোকসকল আছে, এনেদৰেই তেওঁলোকে প্ৰতিবাদ সাব্যস্ত কৰি ওলাই আহিছে স্মাৰ্ট মিটাৰ লুণ্ঠন ৰাজ নাইকিয়া কৰিবৰ কাৰণে। আৰু প্ৰতিদিনে যি বিদ্যুতৰ লুকা ভাকু, সেই লুকা ভাকু তেওঁলোকে নাইকিয়া কৰিবৰ কাৰণে এনেদৰে ওলাই অহা দেখিবলৈ পোৱা গৈছে। আৰু এটা কথা ক'ব লাগিব, যিহেতু BJPয়ে প্ৰতিদিনে 24 ঘণ্টাই তেওঁলোকে BJP চৰকাৰে 24 ঘণ্টাই তেওঁলোকে বিদ্যুৎ যোগানৰ কথা কৈছে, সেই বিদ্যুৎ যোগান কিন্তু বাৰে বাৰে যি বাধাগ্ৰস্ত হয় বা বিদ্যুৎ যোগান বাৰে বাৰে তেওঁলোকে নাইকিয়া কৰে, দিনটোত তেওঁ 6-7 বাৰকৈ বিদ্যুৎ কাটে বা বিদ্যুৎ যোগান ব্যাহত হয়। সেই সন্দৰ্ভত তেওঁলোকে এনেদৰে প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰা দেখিবলৈ পোৱা গৈছে। আমি পৰিৱেশ দেখুৱাই আছোঁ, গুৱাহাটী মহানগৰীৰ মাজমজিয়াৰ শ্বহীদ ন্যাসৰ পৰা তেওঁলোকে এনেদৰেই APDCLৰ শৱদেহ লৈ তেওঁলোকে এনেদৰেই কিন্তু ওলাই অহা দেখিবলৈ পোৱা গৈছে। ৰাজ্যৰ যিহেতু সমগ্ৰ ৰাজ্যতে আজি আছুৱে বা সদৌ অসম ছাত্ৰ সন্থাই এনেদৰে প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছে, আৰু ৰাম নাম সত্যহে, APDCLৰ ৰাম নাম সত্যহে বুলি তেওঁলোকে ইতিমধ্যে যি শ্লোগান দিয়া পৰিলক্ষিত হৈছে। আমি পৰিৱেশ দেখুৱাইছোঁ, যিসকল ছাত্ৰ ছাত্ৰী আছে, যি আছুৰ কৰ্মকৰ্তাসকল আছে, কৰ্মকৰ্তাসকলে এনেদৰে কিন্তু ওলাই অহা দেখিবলৈ পোৱা গৈছে। আমি পৰিৱেশ দেখুৱাইছোঁ, এনেদৰে তেওঁলোকে ওলাই অহা দেখিবলৈ পোৱা গৈছে, আৰু সৰুৰ পৰা ডাঙৰলৈকে, অৰ্থাৎ তেওঁলোকে যিসকল লোক আছিল তেওঁলোকে সকলোৱে এনেদৰে একেমুখে ওলাই অহা দেখিবলৈ পোৱা গৈছে। যি APDCLৰ ৰাম টাঙোন, অৰ্থাৎ সৰ্বসাধাৰণ ৰাইজৰ যি ৰাম টাঙোন পৰিছে, সৰ্বসাধাৰণ ৰাইজক যি ৰাম টাঙোন দিছে APDCLে, প্ৰতিদিনে যি স্মাৰ্ট মিটাৰ নামৰ লুণ্ঠন ৰাজ চলাইছে, আগতে যি ডিজিটেল মিটাৰ আছিল সেই মিটাৰ হ্ৰাস কৰি বা সেই মিটাৰ নাইকিয়া কৰি ইতিমধ্যে এনেদৰেই
স্মার্ট মিটার প্রচলন করেছিল। স্মার্ট মিটার প্রচলন করার পিছরে এনে ধরনের যথেষ্ট ব্যাঘাত জন্মিছে, যথেষ্ট যে স্মার্ট মিটার নামে যথেষ্ট টাকা ইতিমধ্যে বহন করবলীয় হয়েছে। তার প্রতিবাদে দেখা পাওয়া গেছে যে আসু কর্মকর্তাসকল এনেদরে ওলাই অহা দেখ গেছে। আমি পুনর্বার প্রতিক্রিয়া লবলে যত্ন করি, পুনর্বার মন্তব্য লবলে যত্ন করি। ইতিমধ্যে যথেষ্ট প্রতিবাদ সাব্যস্ত করেছে, প্রতিদিন সাব্যস্ত করে অহা দেখা যায়। দাদা কি কব বিচার, আজি এনেদরে ওলাই আছে, শবদেহ ওলাই আছে, এপিডিসিএলে কি কব বিচার? হয়, আজি আপনার রাজ্যখনের মানুষের যে অবস্থা, বিদ্যুৎ মাচুল বৃদ্ধি হয়েছে, স্মার্ট মিটার সংযোগ করে রাইজের উপর মাধমার দিয়া হয়েছে, তারপরে অনিয়মিয়া বিদ্যুৎ যোগানে রাইজক জুরুলা করেছে, আর এই জুরুলা অবস্থায় মানুষ এনে একটা পর্যায়ে পাইছে যে সবর আসল সরকার আছে না নাই, বিদ্যুৎ বিভাগ তো আছে না নাই, শক্তি বিভাগ আছে না নাই, এপিডিসিএল তো আছে না নাই। আর আমি দেখি যে এপিডিসিএলে আজি এত মানুষের প্রতিবাদ করার পিছতো, ইমান যুক্তিসঙ্গতভাবে কথা কোয়ার পিছতো, প্রমাণ সহকারে কথা কোয়ার পিছতো কিন্তু ব্যবস্থা গ্রহণ করা নাই, গতি এই বিভাগ তো যেন মরি গেছে। আর সেই কারণে আজি আমি প্রতীকী শব্দে ওলাই প্রতিবাদ সাব্যস্ত করেছো। আমার স্পষ্ট কথা, আজির পর এপিডিসিএলে পুনর্ভাবে পুনের একটা নতুন ধারায় নতুন চিন্তার আগবাড়ি যাতে জনসাধারণ সকাহ দিবেন, রাইজক যাতে সকাহ দিবেন, অন্যথা এই বিভাগটা মরি যাওয়ার দরে একই হয়েছে। গতি সরকার যদি প্রশ্ন করে বা সরকার যদি কিনা প্রশ্ন করে ঘরতে যে স্মার্ট মিটার লগায় ডিজিটাল মিটার লগায় দুইটা কম্পেয়ার করে চাবলে ইতিমধ্যে অখিল গগৈ ঘরতে এনেদরে মিটার দুইটা মিটার লগা পরিলক্ষিত হয়েছে। সরকার প্রশ্ন করব নয় জনসাধারণে। চাও, আজি আপনি সাংবাদিক, আমি ছাত্র সন্থার কর্মী, কিন্তু ঘরলে যাওয়ার লগে আপনাকে বিদ্যুৎ চাকি লাগিব, পাংখা লাগিব, গতি বিদ্যুৎ তো আমার একটা নিত্য প্রয়োজনীয় নিত্য ব্যবহার্য আহিলা, একটা মৌলিক আহার, মৌলিক প্রয়োজনীয় বস্তু, গতি বিদ্যুৎ কারো বিদ্যুতের পর কোনো রেহাই পাব নয়, গতি আজি কিন্তু বিদ্যুতের মাচুল বৃদ্ধি করে তারপর স্মার্ট মিটার লগা যে হাহাকার পরিবেশ সৃষ্টি করেছে, এই কারণে শক্তি বিভাগটি বিদ্যুৎ বিভাগটি মরি যাওয়ার বাদে একু হওয়া নাই, গতি আজি প্রতিবাদ সাব্যস্ত করা হয়েছে। এই প্রতিবাদ আরো অধিক তীব্রতর হবো, এই স্পষ্ট। আমি একটা কথা কব খুঁজছো যে বাসত যে ধরনের লিখা থাকে পকেট মারের পর সাবধান, আজি আমি কবলৈ বাধ্য হয়েছো রাইজ হিমন্ত বিশ্ব সরকারের পর সাবধান, রাইজ নরেন্দ্র মোদী সরকারের পর সাবধান, কারণ আপনাদের দেখিছে এই কেজন মানুষের সরকার চলার পর দিনক দিনে সকল মূল্য বৃদ্ধি হয়েছে, রাইজর ট্যাক্স বৃদ্ধি হয়েছে, সকল স্তরতে রাইজক জরিমনা আদায় করে মানুষ মাধমার দিছে, এতিয়া আক ভোটের উপর দানব পড়া দিয়ে বিদ্যুতের মাচুল বৃদ্ধি করেছে, তার লগেলগে স্মার্ট মিটার সংযোগ করে রাইজক হুড়া হুড়া বিজুলি মাচুল সংগ্রহ করা আহরণ করার ব্যবস্থা গ্রহণ করেছে। গতি রাইজ হিমন্ত বিশ্ব সরকারের পর সাবধান, রাইজ নরেন্দ্র মোদী সরকারের পর সাবধান, আর রাইজে সাবধানতা অবলম্বন করে ইতিমধ্যে প্রতিটি চুকতে স্মার্ট মিটারের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেছে, বিদ্যুৎ মাচুল বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেছে, আর এই প্রতিবাদ অতি তীব্রতর হব। হয়, নিশ্চয়কৈ এনেদরে দেখা পাওয়া গেছে যে সমগ্র অসমতে যে সদৌ অসম ছাত্র সন্থা কর্মী সকল আছে, প্রতিখন জেলাতেই এনেদরে প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করা দেখবলে পাওয়া গেছে। আমি গুৱাহাটী মহানগরীর পর পরিবেশ দেখাই আছো, এনেদরে ছাত্র সন্থার যখন কর্মী আছে, কর্মী সকল এনেদরে ওলাই অহা দেখ পাওয়া গেছে, বিদ্যুৎ মাচুল বৃদ্ধির দাবিত এনেদরে প্রতিবাদ করা সাব্যস্ত করা দেখ পাওয়া গেছে। নিত্য ব্যবহার্য সকল যখন মৌলিক যে বা যখন লাগতিয়াল আহিলা বা লাগতিয়াল যখন সামগ্রী আছে সেই সময় মূল্য বৃদ্ধি এনেদরে প্রতিবাদ সাব্যস্ত করা দেখ পাওয়া গেছে। ইতিমধ্যে যে স্মার্ট মিটারের কথা আমি ইতিমধ্যে উল্লেখ করেছো, বিশেষকৈ স্মার্ট মিটারের প্রতিবাদ বা স্মার্ট মিটার নালাগে বলে দাবি করেছে, আর স্মার্ট মিটার যথেষ্ট যেহেতু যে এই টকা বা যে এই স্মার্ট মিটার নামত যথেষ্ট লুণ্ঠনরাজ চলিছে, সেই লুণ্ঠনরাজের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করা দেখ পাওয়া গেছে। আমি পরিবেশ দেখাই আছে এনেদরে রাজ্যের প্রতিখন জেলার ভিতর জেলাতে এনেদরে প্রতিবাদ সাব্যস্ত করেছে ছাত্র সন্থার কর্মী সকলে।